So guys, এখানে হচ্ছে কি তেলের পাম্প আছে। Good morning guys, welcome to my new blog. And guys, এখন বাজে 9টা। তো আমরা একটু বাড়িতে যাচ্ছি, দরকার আছে, সেজন্য বই নিয়ে আসবো। তো বইগুলো নিয়ে আসবো, সেজন্য হচ্ছে কি আমি বাড়ি যাচ্ছি, আর হচ্ছে একটু চুল কাটবো, সেজন্য আমি বাড়িতে যাচ্ছি। সো গাইস, এখন বাড়িতে যাচ্ছি একটু। তো আজকে তো ছুটির দিন, চলেন গাইস ঘুরে আসি। গাইস এখন বাজে 9:30, এন্ড আমার তো সব কিছু আনতে ভুলে গেছি গাইস। দেখি চুল কাটতে পারি কিনা, আমার কেসি আনি নাই, তারপরে চিরুনি আনি নাই, অনেক কিছু আনি না। এখানে হচ্ছে কি তেলের পাম্প আছে। তো এখানে হচ্ছে কি প্রায় তেল নিয়ে যায় সব গাড়ি। সো গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। এন্ড গাইস, আজকে হচ্ছে কি চুল কাটছি একটু, তো জাস্ট একটু ছোট করছি। তো গাইস, মিনিমাম হচ্ছে কি বিকালবেলা ভাত খায় তারপরে আবার যাব। তো আমাদের হচ্ছে কি অলরেডি ড্রাইভার ঠিক করা আছে, তো বিকেলবেলা যাব। সো গাইস, ফাইনালি হচ্ছে কি এলাকায় আসছি। এলাকায় হচ্ছে কি ছোট ভাইদের সাথে একটু ঘুরে বেড়াচ্ছি। তো ওরা অবশ্যই লজ্জা পায়, তো পরবর্তীতে ওরাও ইউটিউবার হবে। লজ্জা পায় খুব ভালো কথা। সো গাইস, ব্লগার আসতেছে, তো খেলা হবে, তো ওরা ভিডিও করতেছে মিনিমাম গাইস। সো গাইস, এই মুহূর্তে হচ্ছে কি বিকালবেলা, ইভিনিং টাইম হয়েছে। তো এখন 5:30 বাজে। এন্ড গাইস, আমি তো এলাকায় আসছি। তো এলাকায় হচ্ছে কি ক্যামেরাম্যান, হাজার হাজার ক্যামেরাম্যান আছে, তো সবাই ভিডিও করে দেয়। তো আমার এলাকায় হচ্ছে কি কোনো সমস্যা হয় না। এন্ড গাইস, আমরা হচ্ছে কি সিম্পলি যেভাবে বিকালবেলার টাইমে আমরা ঘুরে বেড়াই, তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আর একটু টাইম পাস করি, সবাই মিলে খুব এনজয় করি। সো গাইস, এই হলো ব্যাকগ্রাউন্ড, বড় রাস্তা, এদিক দিয়ে বাস আসা যাওয়া করে, এটাই মেন রাস্তা, এদিক দিয়ে হচ্ছে খাগড়াছড়ি যাওয়া লাগে। সো গাইস, ইভিনিং টাইমে ঘুরে বেড়াচ্ছি। অ্যান্ড এখানে হচ্ছে কি প্রচুর লোক আছে, তো গেমিংও করতেছে। তো আমার পাশে হচ্ছে কি এগুলো সব ফেমাস ফেমাস প্লেয়ার আছে, তো এগুলো হচ্ছে কি গেমিং প্লেয়ার গাইস। তো প্রদীপ এন দিশা দেশ হাই দিশা না। সো গাইস, ফাইনালি রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। অ্যান্ড গাইস, একটু করে ঘুমাবো, কম্পিউটার তো নয় আজকে চালাইতে পারবো না। আর গাইস, আজকে সিম্পলি ব্লগটা হইলো, তো কালকে কালকে বাড়ি যাব, তো আজকে এখানে থাকবো। সো গাইস, আজকে ফাইনালি ঢুকে গেছি। অ্যান্ড বঙ্গবন্ধুর মূর্তিটা আমার পিছনে আছে, তো আজকে একটু তাড়াতাড়ি আসছি। তো এখন বাজে 4:38, তো এটা 6টায় অফ করবো। তো গাইস, দেখেন চারদিকে হচ্ছে কি ভিউ আছে, মস্ত লাগে গাইস।